welcome back to our my channel. Inspiroy channel notun ekta video tumader onek shagoto. To onek din por abar ajke ekta vlog dichhi. Phone thik hoy ar phone kharap hoye jay. To cholo tara ajke chotto khatto ekta vlog ami amader bari eshechi. To shekhan theke kichu ekta choto 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 video kore nilam tomader dekhanor jonno. Etai hoye jabe ajker choto mini vlog bolte paro beshi boro hobe na. To cholo tomader jara chole go nije ta khacche ar paerader muri dicchi. Cupcake আমি কিনছি পরি পরি লাগে পিছন দিক দিয়ে বেশি মনে হয় ওইটা ওইরকম হবে কিন্তু আর দে তবে না খাবার যত খাবে তত হাগবে ভুকুম ভুকুম তাকাও দাঁত বন্ধ করো আমার রানী রানী জানুয়ারি মাসে তোর যাবে কেটে কেটে যাবে দেখ বাবা খাই নাকি যদি নিয়ে বাবা 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 এই আকার রসটা খাই নাও হ্যাঁ কেন নাও খাই নাও ওটা ওটা এই আকার রসটা খাই নাও আমি দেতাছি এই যে আমি এতটা খাবো না আমাকে ভুলো খাবে না একটু চারখানে গেলাস বের করেছে আমি দেখেছি পিছে খাইনি তুই একটু খাবি হ্যাঁ বাড়ি দেন খাবে ও এ দাও টম খাই এই টম বলি কেন এই অবস্থা আমাকে ভুলো খাবে দাদা আমি খেয়ে ওকে দিচ্ছি খাবা না দাঁড়ো একটা ও খাইতে পারবে না নাক ঢুকে যাবে একটা বাটি কি জ্বালা বলতো এইটা এইটি মানে ওরম বলিস কেন খাও খাও দেখ ফালতু ফালতু
অতটা খাবি না খাবি না ধারে দোকান নাই না আমার ব্লক হয়ে যাচ্ছে গা সকালে পিছা মার কি খাই জানো কি লম্বাটা দাঁড় কাক কালা আমি মাখতেছি বাবা রে দাও তোর জন্যই রয়েছে ভুলে গিয়ে সব পায়রা উড়াই দিল অল্প দুইটা দাও বুড়ো বুড়ো টাকাটা মরি দেওয়া লাগে এই 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 যে আমাদের রানী পড়ি অবস্থা কোনটা বেশি ভালো লাগে এটা ধর তুই হ্যাঁ দুই টাকার পায়রা ধরতে পারে না তুই একটু ধর যদি যাবি চল ওটা দিয়ে একটা সুবিধা হয় আমি জানি চল যতি কোথায় আচ্ছা থামো বাড়ি নিচ্ছে বিকেল বেলা আসো হারাম তো কই স্কুল আছে কালকে কালকে কি বার কালকে আসতে পারিস নি কালকে আসতে পারিস না আমি কালকে কালকে তো বাড়ি হইলাম বাড়ি আমি বাড়ি ছিলাম না তো তো চল এখন বাপের বাড়ি থেকে বাড়ি চলে যাচ্ছি গাইজ আমরা বাড়ি চলে এসেছি তোমাদের দাদাভাই এসেই একটা টিউব লাইট তোমাদের দাদাভাই নিয়ে এসেছে কাজের ওখান থেকে
সেটা একটু খারাপ আছে, তাই বন্ধুর কাছে ফোন করে বললো যে তুই বাড়ি আছিস কিনা, তা বাড়ি আছে, তাই জন্য লাইটটা, আর একটা হচ্ছে মশা মারার ব্যাট বলে ওই যে টেনিস ব্যাটের মতো দেখছে ওরকম, তো ওটা নিয়ে গেছে ঠিক করতে। আর আমি এখন রান্না করব, বাড়ি থেকে চলে আসলাম, বৌদি থাকতে বলেছিলো, বাট আমি থাকতে তো পারবো না, আমাদের বাড়ি টম আছে, তো টমকে দুপুরবেলা খেতে দিতে হবে, তার জন্য চলে এসেছি। আর গেছিলাম মেজদা সকাল, আমার দাদা ঠাকুরনগর থাকে যে মেজদা, সে ফোন করে বলছে যে বাবার শরীরটা ভালো না, তুই গিয়েছিলি শোনো, তার জন্য আমি যে একটু বাবাকে দেখে আসলাম, দেখলাম যে দেখি বাবা শুয়ে আছে, তখন দেখলাম যে, আর ব্লগটা আমি ওখানে বসে শুরু করেছি, কারণ তোমরা জানো যেমন ফোনের স্পিকারটা ভালো না, তাই সেট করে নিই, আমার স্ট্যান্ড নেই যেতে সেটিং করে তোমাদের সাথে কথা বলবো, তো আমি এরকম হেলান দিয়ে দিয়ে কথা বলছি। তো অনেকদিন হলো, ছ মাস হয়ে গেলো আমি কোনো ব্লগ ভিডিও দিই না, তার জন্য আমার এন্ট্রিতে একটু প্রবলেম হয়ে গেছিলো, কারণ অনেকদিন বলা হয় না, তো তার জন্য শোনা মানে আমার বদ্দার মেয়ে আসার জন্য জেদ করছিলো, তা বৌদি বললো না বিকেল পড়া আছে, সামনে পরীক্ষা, তার জন্য আসলো না, পরে একদিন নিয়ে আসবো। আর এখন রান্না বসাবো আমি, এখন 11:30 বাজে প্রায়, এখন রান্না ভাবছি ফুলকপি নিয়ে এসেছে তোমাদের বাড়ি, মানে আমাদের বাড়ি যাওয়ার আগে নিয়ে এসেছে, ফুলকপি নিয়ে এসেছে, টমেটো নিয়ে এসেছে, তো অনেক সবজি নিয়ে এসেছে, সেগুলো রান্না করবো এখন, রান্নাটা বসাবো। সকালে এখন কিছু খাইনি, ওখানে যে আঁকের রস এনেছিলো, সে মানে একটা লোক এসেছিলো আঁকের রস বিক্রি করতে, তো সেখান থেকেই সবাই খেলাম, বাবাকেও দিলাম। চলো দেখি রান্না তো বসিনি, কখন স্পিকার খারাপ হয়ে যায়, কখন ইয়ে হয়ে যায় জানি না, আগেও একদিন ব্লগ মানে দেখছি যে হচ্ছে, তার জন্য ব্লগ ভিডিওটা স্টার্ট করেছি, পরে যে দেখছি মানে হাফ করা হয়ে গেছে ভিডিও, পরে যে দেখছি আবার খানিকটা আবার সাউন্ড হচ্ছে না, তার জন্য আর কিছু হলো না, আজকে দেখছি হচ্ছে, মানে ফোনটা যদি বেশি নাড়াচাড়া না পড়ে তাহলে হয়, ঠিকটিকি তো ঠিকঠিক বলছে। তো চল আমি রান্নাটা করে নিই, মাছ রান্না করবো, ফুলকপি আলু, আর আমার জন্য আমি আলু সেদ্ধ দেবো, আমি আলু সেদ্ধ ভালো খাই, তো আমি আলুটা বেশি ভালো খাই। তো চলো তোমরা দেখতে থাকো। তো গাইস রান্না বান্না করে খেয়ে দিয়ে একটু রেস্ট করলাম, আর এখন 4:30 বাজতে যাচ্ছে, ঘুমটুম দাদা ভাই এখনও ঘুমোচ্ছে, আমি টিভি দেখতেছিলাম, আমি ঘুমোই নি, শুয়ে শুয়ে টিভি দেখছিলাম, আমার লাইটটা বন্ধ, টমকে নিয়ে দুপুরবেলা অনেক খেলা হলো, হাসি প্যাক 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 করছে, শুনতে পাবে না কিছু, কতগুলো হাঁস কিনেছে ওরা, এখন বেরোবে ওর ভিতর থেকে, বিকেলবেলায় বের করে দিই, এখন বেরোবে বলে তার জন্যই করছে, আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। দেখো এটা আচার করেছিলাম, তো দিদি বাড়ি বেড়াতে গেছি, বাড়ি এসে দেখি মা আচারটা ফ্রিজের ভিতরে রেখে দিয়েছিল, রোদ্র আর দেয়নি, তখন একটা কেমন হয়ে গেছে, তা রোদ্রে দিই যদি দেখি ঠিক হয়ে যায়, এটা লেবুর আচার, হাঁসগুলো এখন ছেড়ে দেবো। হাঁসগুলো সোজাই জলে যাবে এখানে, আর আমাদের টম্পুচন্দ্র উঠে গেছে, তখন ওকে নিয়ে দুপুরবেলা অনেক খেলা হলো, মানে ও এই ঘরের ভিতরে থাকবে না, ও এই বাইরে বেরোবে, এই বিকেল হয়েছে, এবার তখন চিল্লানো শুরু করবে, যতক্ষণ না রাস্তা নিয়ে যাবো ততক্ষণ চিল্লানো থামবে না, হয়ে গেছে চিল্লানো। আর আমি ভাবলাম যে ভিডিওটা বেশি দূর নেবো না, কারণ আমি শেষ ভিডিও শেষ করতে ভুলে যাই, ভিডিও আর শেষ হয় না, তাই জন্য ভিডিওটা বেশি বড় করব না, জাস্ট এইটুখানেই আমাদের বাড়ি গিয়েছিলাম, ভাবলাম যে কোনো সময় ব্লগ করা হয় না, কী আছে নাচ শুরু হয়ে গেছে, আচ্ছা
কে আছে? চুপ করে বস, ঘরে বস। রাস্তা নিয়ে যাবো, আমি যাবো, নিয়ে যাবো। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এতটাই থাক, আবার দেখা যাবে পরে। যদি আবার ফোনটা ঠিক হয় তাহলে আবার ব্লগ করা যাবে। তো আজকে আমি আমাদের বাড়ি গিয়েছিলাম, সেটুকুই শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো।